আসসালামু আলাইকুম সবাই, কে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের কবুতরগুলো অনেক ভালো আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করা সেটা হলো কবুতরের পর কিভাবে গণনা করবেন, তো সেটা দেখানোর জন্য চলে আসলাম। তো যারা হাট থেকে কবুতর কিনেন তারা অনেক সময় বুঝতে পারেন না যে এটা কয় পরের বাচ্চা বা এটা কয়টা পর পড়ছে বা এটা দশক হয়েছে কিনা, তো এটা বুঝতে পারেন না। তো এটা দেখানোর জন্য প্রথমে চলে আসলাম। চলুন প্রথমে একটা কবুতর দেখা যাক, দেখেন এটা কিন্তু একটা সাত পরের বাচ্চা। দেখেন কিভাবে বুঝলাম, তো গণনার ক্ষেত্রে উপর থেকে গুনবেন কবুতরের পর, এক দুই তিন, এই একটা ছোট, চার পাঁচ ছয় সাত আট নয়, এই যে দশ, এই যে দশ পর, দশটা পর থেকে কিন্তু গণনা করা হয় যে কয় পরের বাচ্চা বা কয় দশকের বাচ্চা। এই দশটা পরের ভিতর থেকে গণনা করা হয়, তো দশটার পর থেকে যে নিচ থেকে আবার গুনতে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে ছোট একটা সাত, তার মানে এটা সাত পরের একটা বাচ্চা। বোঝা গেল এটা সাত পরের একটা বাচ্চা। প্রথমে উপর থেকে গুনবেন, উপর থেকে গুনে দশ নাম্বার পরে যাবে, তারপরে নিচ থেকে গুনে যেটা পর যতগুলো পড়ছে তো ওই পরের বাচ্চা, যদি সাতটা পরে সাত পরের বাচ্চা, আটটা পরে আট পরের বাচ্চা, যে একবারে সবগুলো পড়ে যায় তাহলে এক দশকের বাচ্চা। এই যে সবগুলো যদি পড়ে যায় তাহলে এক দশকের বাচ্চা। এতে একটা সাতটা পর পড়ছে, এই যে এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে একটা সাত, তাহলে এটা সাত পরের বাচ্চা। বোঝা গেল এটা এটা সাত পরের বাচ্চা। এই যে দেখুন কিন্তু ফুল এক দশক কমপ্লিট। এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই যে দশ, দশ, তার মানে সবগুলো পড়ে গেছে। যে দেখেন ক্লিয়ার সবগুলো বোঝা যাইতেছে যে সবগুলো পূরণ হয়ে গেছে, পর একটাও কিন্তু নতুন পর নাই। এটা এক দশকের একটা বাচ্চা। দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই দশ, এই দশ নম্বরটা কিছুদিন আগে উঠছে। এই যে দেখেন ক্লিয়ার এখনো নতুন, কিছুদিন আগে উঠছে, পুরো এক দশকের একটা বাচ্চা। এই সেটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই যে দশ, সুন্দর পর, এটা এক দশকের একটা বাচ্চা। এইভাবে আর কি বুঝবেন যে কয় পরের বাচ্চা বা এটা দশক হয়েছে কিনা একটাও। যদি আবার দ্বিতীয় দশক পড়া ধরে তাহলে এভাবে বুঝবেন, একইভাবে বুঝবেন যে নতুন পর্বের হবে, পুরনগুলো উঠে যাবে, এভাবে বুঝবেন। হাত থেকে যদি কবুতর কিনেন তো আগে দেখবেন যে কোনটা কয় পরের বাচ্চা বা দশক হয়েছে কিনা। তো এটা আসলে বাচ্চার ক্ষেত্রেই সমস্যাটা দেখা দেয় আর কি, বাচ্চা কেনার ক্ষেত্রে। বড় কবুতর আর কি দেখলে বোঝা যায় যে এটার একটু বয়স কেমন বা কয় দশকের, তো এটা দেখা যায়। বাচ্চা কবুতরের ক্ষেত্রে একটু বোঝা আর কি মুশকিল হয়ে যায়। তো এইভাবে আর কি বুঝবেন কয় দশকের বাচ্চা বা কয় পর পড়ছে এটা। তো আশা করি একটু হলেও বুঝতে পেরেছেন। চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলে আরও এমন আরও নতুন ভিডিও আসবে। তো ভালো থাকেন সবাই।